تسلم. اما تشيلن دارابو تو মানে গাইস হাতে এমন জিনিস ফার্স্ট টাইম দেখলাম যে হাতেও কিন্তু সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজ হলো সোমবার আর সোমবার মানে কি আমাকে আবার আসে কলকাতা যেতে হবে তার থেকে বড় কথা আমাকে এখন স্নান করতে হবে মানে যে ছেলেটা সকালে ঘুম থেকে উঠতে ঠান্ডা কাপে সে এখন স্নান করবে কষ্ট গাইস প্রচুর কষ্ট যাই হোক স্নান করে এসে তোমার সাথে আবার কথা হচ্ছে জাস্ট আমি মাত্র স্নান করে আসলাম আর গাইস ওই দেখো 11টা বেজে গেছে আমি আজকেও লেট হয়ে গেছি সকাল থেকে শুয়ে থেকে এখন তাড়াতাড়ি করছিস না স্টেশনের দিকে সাইকেলটাকে একটা নিরাপদ জায়গায় রেখে গুডি গুডি পায়ে বাজারের উপর দিয়ে স্টেশনে চলে আসলাম এবং টিকিটটাও কেটে ফেললাম অবশেষে গাইস স্বস্তি হলো মানে স্টেশনে এসে ঠিক যতক্ষণ না কাটছিলাম স্বস্তি হলো যাই হোক অ্যাজ ইউজুয়াল আমি আজকেও একা আমার সাথে আজকেও কেউ নেই সো চলো একা একাই যাওয়া যাক আমাদের এই সফরে কোথায় কোথায় চলে আসলো আমাদের ট্রেন ট্রেনে উঠে আমি প্রায় 15 মিনিট পর একটা সিট পেলাম অতি কষ্টে জাস্ট ওখানে বসলাম এবং ট্রেনটা মোটামুটি ভালোই ভিড় আছে এখন আছি ব্যানেল স্টেশনে ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে কিছুটা বসে আর কিছুটা দাঁড়িয়ে চলে গেলাম হাওড়াতে হাওড়াতে নেমে গেছি মনে হচ্ছে গরম লাগছে আমার তো ঠান্ডা লাগছে আর হাওড়াতে গরম লাগছে ভিড় বহুল জায়গার মাঝখান দিয়ে গিয়ে গুটি গুটি পায়ে একাই যাচ্ছি বাস স্টপেজের দিকে এখন বাসে ধরে বাইরের মজা নিতে নিতে যাচ্ছি গন্তব্যস্থলে চলে আসলাম বঙ্গবাসী হাওড়াতে এখন আমি গেটে নমস্কার করে হাটে ঢুকছি গাড়ি পুলিশ ট্রেনে গেলে কি হবে আবার পাঁচ সাইজ নিয়ে কি করে আবার ছাড়বে পুলিশ ছাড়বে তোমার মালা যাবে তো টাকা কত টাকা নেবে তাও তাই জানি না সো গাইস বর্তমানে আমি বসে আছি কারণ পুলিশ আমাদের মানে লরি একটা নিয়ে চলে গেছে হয়তো ওভারলোড ছিল না হয়তো কিছু ছিল যার জন্য পুলিশ নিয়ে চলে গেছে এখন কখন ছাড়বে তারপর আনবো তারপর মাল সাজাতে হবে সমুদ্রগড়ে সোয়েটার পরেছিলাম আর এখানে দেখো গেঞ্জি পরে আছি মানে গরম লাগছে করে দেখে নিন এই লোকটাকে এই ছেলেটা হলো এক নম্বরের খুব ভালো ছেলে আগে আমরা দুজনে একসাথে হাঁটে আসতাম বাট এখন মহাশয় উনি আর পরের ট্রেনে আসে ওই ট্রেনে আর আসে না যার জন্য আমাকে একাই আসতে হয় খুবই বাজে ছেলে গাইস বিগত 2.5 ঘন্টা পর মাল আমাদের আসলো এখন মালটাল গুছিয়ে আমি সেট করে গেছি যাই হোক আজকে আমি আর সন্ধ্যাবেলা টিফিন করবো না কারণ বাইরে থেকে আমি খাবার নিয়েছিলাম ওটা খেয়ে নিয়েছি পেটে আমার ম্যাক্সিমাম ভরা আর তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখো একটা কীর্তন শুনতে পাবা পাচ্ছ না হ্যাঁ আমাদের হাটের এখানে এক কীর্তন হচ্ছে কাস্টমার শাড়ি বিচ্ছেদ হয়ে গেছিলো সেটাকে প্যাকেটে ভরছি এবং হালকা ঠান্ডা লাগছিল সোয়েটার পরলাম এবং এটা হলো আমাদের প্রসাদের কুপন হরে কৃষ্ণ জোর খাওয়া দাওয়া এখন যাচ্ছি কীর্তন কোথায় হচ্ছে সেটা দেখার জন্য হাটের মধ্যে মাইক লাগিয়েছে এখানে কীর্তন হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে মানে গাইস হাটে এমন জিনিস ফার্স্ট টাইম দেখলাম যে হাটেও কীর্তন যাই হোক আমাদের প্রসাদ আমি নিয়ে নিচ্ছি এবং একটা দাদা এসেছিল তার সাথে বসে গল্প করছিলাম এখন রাতে ঘুমানোর সময় প্রচুর চোখে ঘুম গাইস গুড নাইট জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলাম এবং ঘুম থেকে ওঠার পর চা এসেছিল তো চা খাচ্ছি সো এখন আমি যাচ্ছি সকালে কিছু খাবার খেতে কারণ সকাল থেকে টাইম পাইনি একটু আড্ডু খরিদ্দার ছিল এই সপ্তাহে আর ঠান্ডা গাইস মোটামুটি ভালোই লাগছে সকালবেলায় সকালে আমি কচু ছাড়া কিছুই খাই না কচু সাদা জিলাপি খাওয়ার মজাটাই আলাদা সো গাইস যাই হোক এখন একটু গরম লাগছিল বলে আমি জামাটা খুলে ফেললাম বলুন দেখাবো দিদি 350 টাকা 350 দেখাবো মানে গাইস ব্লক করছিলাম আর সেই সময় কাস্টমার চলে আসছে যাই হোক তো গরম লাগছিল যেরকম জামাটা খুলে বলেছি এখন হাটের পর্ব প্রায় শেষের দিকে গুটিয়ে ফুটে তারপরে বাড়ি যাবো দুপুরের খাবারের জন্য আমি আর ভুলে এসেছি একটা হোটেলে এবং সবাই খাচ্ছে সম্পূর্ণ নিরামিষ হোটেল আজকের মতো হাট এখানেই শেষ বাড়ি যাই চলে আসলাম মা আসলি ফ্রেশ হয়ে নে ঠিক আছে জামা কাপড় গুলো খুলে সব এক জায়গায় রেখে দে কাল শুকিয়ে দেব ঠিক আছে তসলাম আমার চ্যানেল দাঁড়াবো তো সো এখন বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম এখন যা কিছু খাবার আছে খাই গা দই আছে বই বলে আছে গাইস কোথায় দেখি তো দই দই ছাল
ছানা তো খাবো না, এখানে দই আছে, দইটাই খাই। ছানা খাও, ছানা আমি খাবো না। তো ভাই যাই হোক, এখন বেলা 12:30, আমি এখন জাস্ট ভিডিওটা কমপ্লিট করলাম। আর বলতো কি, এই মানে কাজে থাকলে না হাটফাটে গেলে তখন ব্লগ করা হয় না, তখন কাজ করবো না ব্লগ করবো, এই জন্য এই ব্লগটা একটু ছোটো হলো, অ্যাডজাস্ট করো, ঠিক আছে? যাই হোক, তো এই ব্লগটা এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।